এখন আমরা আসানসোল জিটি রোডে এসেছি, যে রোডটি আপনার জুবলি পেট্রোল পাম্প থেকে পুলিশ লাইনে যাচ্ছি। সেখানে আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশনে। এখন শ্রী রামকৃষ্ণ মিশনে এসে গেছি, সেখানে ভিতরে যাব, দুর্গাটা দেখাবো আপনাদের। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ঠাকুর দেখতে আসবেন। সামনেই জুতা রাখার জায়গা আছে, সেখানে আপনারা প্রথমে জুতো রাখবেন, তারপর প্রতিমা দেখতে যাবেন। মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং দেখে নেব মায়ের মূর্তি, তার সাথে আপনাদেরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। সেখানে রামকৃষ্ণ মিশনে আপনারা ঠাকুর দেখতে আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন। এখন আমরা ভিতরে যাব, মায়ের মূর্তিটা দেখব। দুর্গাটি খুবই সুন্দর, আমাদের পাড়া গ্রামে যেমন দুর্গা হয় সেই ধরনের এখানে দুর্গা প্রতিমাটা। ভিতরটি খুবই সুন্দর এখানের, আপনারা দেখুন আর আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। খুবই শান্ত প্রিয় জায়গা এটা রামকৃষ্ণ মিশন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনে আসবো আর একটা ভিডিও বানাবো। যাই হোক, এইভাবে আমার এখানে আসা হলো, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা এসেছিলাম ঠাকুর দেখতে, সেখান থেকে এখন প্রতিমা দেখে বার হচ্ছে। খুবই সুন্দর জায়গাটি, মন্দির হচ্ছে জুয়া। প্রথমে এলাম রামকৃষ্ণ মিশনে, এখানে প্রতিমা দেখা হয়ে গেছে, এখন আমরা একটা ফটো তুলবো, তাই এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কাঞ্চন ফটো তোলাতে ব্যস্ত আছে। প্রতিমা দেখা হয়ে গেছে, বাইরে যাচ্ছি। মাতার আরাধনার যে আধ্যাত্মিক পরিবেশ সেটিকে বজায় রাখার আমরা সবাই চেষ্টা করবো। আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। মন্দিরের ভেতরে অযথা ভিড় করবেন না। মিশনের দেওয়ালের উপরে অনেক রকম ছবি লাগানো আছে, আপনারা যদি কোনোদিন এখানে আসেন তাহলে সেই ছবিগুলো দেখবেন লক্ষ্য করে। যদি কোনোদিন রামকৃষ্ণ মিশনে আসেন তাহলে দেখবেন সাইডে সাইড দিয়ে আর একটু আসবেন, দেওয়ালের মধ্যে নানা রকমের ছবি দেওয়া আছে সেখানে। তোমরা খাচ্ছ, প্রসাদ কেমন হয়েছে? মায়ের প্রসাদ ভালো হবে। আর ঠাকুর তোমরা কেমন দেখলে এখানে? তোমার কি মত? এই জায়গাটার নাম কি আছে? ঠাকুর দেখতে খাওয়া দাওয়া কি হয়নি সকালে? আস্তে আস্তে সাউন্ড বার হচ্ছে, একটু জোরে বলবো। রামকৃষ্ণ মিশন ভালো লেগে থাকে।